হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি একটা নতুন ধরনের রান্না করে দেখাচ্ছি। আমরা কেউ বাড়িতে চলে আসলে ভাবি যে কী রান্না করে খাওয়াবো। আমি খুব অল্প সময়ের জন্য, অল্প সময়ের কথা ভেবেই রান্নাটা করছি। খুব তাড়াতাড়ি কেউ চলে যাবে আসছেন, এরকম রান্না আমি একটা দেখাচ্ছি। দেখো আমি ডিম নিয়েছি, পোলট্রি ডিম, পেঁয়াজ কুচা, আর এখানে নিয়েছি 4টি লঙ্কার কুচি, কুচি না ওটা মাঝখান দিয়ে চিনি নিয়েছি, লবণ নিয়েছি, জিরে গুঁড়ো, আর এখানে আমি 4 চামচ পোস্তকে বেটে নিয়েছি। ঠিক আছে, আমি আগে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব। কিভাবে কাটছি দেখো, কেটে ভাজবো। গরমের জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই, আর এখানে আমি সর্ষে তেলে পুরো রান্নাটা করব। পোস্তর প্রিপারেশনগুলো আমি পোস্তর জন্য, পোস্তর যাতে ফ্লেভার বাড়ে তাই আমি সর্ষে তেলে রান্নাটা করব। আমি একটা ছোট রকমের মাখন কাটা নিয়ে নিয়েছি, ডিমগুলোকে আমি ফেড়ে নেব। দেখো মাঝ বরাবর আমি কেমন ডিমটাকে ফেড়ে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি সুন্দর করে কেটে নিয়েছি একটু একটু করে, আর এখানে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব তেলে। তেলটা গরম হতে আমি অপেক্ষা করব 1 মিনিটের মতো, তেলটা গরম হতে সময় লাগবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নুন আর হলুদ মাখিয়ে ডিমগুলোকে ভেজে নেব। দেখো কীভাবে ডিমগুলোর গায়ে হলুদ করে দিয়েছি, দেখো আর এখানে কীভাবে কেটেছি দেখতে পাচ্ছ তোমরা। ডিমগুলো আমি ভেজে নেব, অল্প আঁচে সব সময় রান্নাটা করব, আর আমি রান্নায় হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না। দেখো অল্প আছে, ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। যেভাবে কেটেছি দেখো বোঝা যাচ্ছে এবার ভালোভাবে, আর আমি ক্যামেরাটা ধরে রাখতে পারছিলাম না তাই বোঝা যাচ্ছিল না। দেখো আর ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, যেটুকু পোস্ত বানাবো তুলে নেবো ডিমগুলো। তেলটা আছে আমার, সেই তেলে হয়ে যাবে, তাই আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি অল্প একটু ভাজবো, যেহেতু পোস্ত বানাবো সেহেতু অল্প ভাজবো। 1 মিনিট ধরে পেঁয়াজটা আমি ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো তোমরা লবণ দেবে। আর আমি যেহেতু 3 কে ডিনার করছি সেহেতু আমি অল্প নুন, অল্প পেঁয়াজ সব অল্প অল্প পরিমাণে দিয়ে, ওই পরিমাণে দিয়েই করছি। এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো তেলের মধ্যে, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, মাঝখান থেকে ছেঁড়া আছে কাঁচা লঙ্কাটা, দিয়ে দিলাম। এবার আমি পোস্তর জলটা দিয়ে দেব। এই পোস্তর জলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কার সাথে আমি পুরো যে পোস্ত বাটাটা রয়েছে সেটা দিয়ে দেব ডিমগুলো দেওয়ার পর। মশলার তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে গেছে, আর এদিকে আমার লঙ্কাগুলো হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এই জলটা পুরো শুকনো হয়ে গেলে আমি ডিমগুলো দেব, ততক্ষণ আমি একটু আঁচটা বাড়িয়ে দেব। তো আমার কড়াইয়ের জলটা পুরো শুকনো হয়ে গেছে, আর পুরোভাবে তেলটাও ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, আর আমি এটা পোলট্রি ডিমে করছি, তোমরা চাইলে হাঁস ডিমেরও করতে পারো। এখানে জলটা শুকনো হয়ে গেছে, আমি এই পোস্তটা এবার দিয়ে দেবো, পুরো পোস্তটা ধুয়ে দিয়ে দেবো, আর দিয়ে 1 মিনিট চাপা দিয়ে দেবো। দেখো আমি পোস্তর জলটা ধুয়ে দিয়ে দিলাম, আর এটা আমি ভালো করে ঘেঁটে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো 1 মিনিট ঢাকা দেওয়ার পর খুব সুন্দর হয়ে গেছে রান্নাটা, আর আমি ওপর থেকে সর্ষে তেল অল্প একটু দিয়ে দিচ্ছি। পোস্তর ক্ষেত্রে অল্প একটু সর্ষে তেল ওপর থেকে দিলে বেশ ভালো লাগে খেতে। অল্প একটু সর্ষে তেল দিয়ে আরও 1 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি, আর আঁচটা কমানোই আছে। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের এই ডিমের পোস্তটা ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিও।